আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ভ্যালো 602 এর দুটো মডেল নিয়ে কথা বলবো। একটা হলো 2018 সালের মডেল, আরেকটা 2022 সালের মডেল। আপনি এই দুইটার ভিতরে কোন সাইকেলটা কিনবেন? আপনার বাজেট যদি নতুন সাইকেল কেনার মতো না থাকে, আপনি যদি সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনেন তারপরেও কি আপনি একই রকম মজা পাবেন কিনা, এইগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেইল আলোচনা করা হবে। ভ্যালো 602 এই মডেলটার প্রাইস হলো 22,000 টাকার উপরে, আর এত বাজেট দিয়ে সকলের পক্ষে ভ্যালোসের সাইকেল কেনা পসিবল হয় না। বাট ভ্যালোসের সাইকেল সম্পর্কে আমরা সবাই জানি বাংলাদেশ সাইকেল, এবং এই সাইকেলগুলো অনেক বেশি টেকসই হয়, এই কারণে সবাই ভ্যালোসের সাইকেল কিনতে চায়। বাট সকলের কিন্তু বাজেটে হয় না ভ্যালো সাইকেল কেনার। তো এই কারণে আজকের ভিডিওতে আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরাও একটা ভ্যালোসের সাইকেল চালিয়ে থাকি, আর সেই সাইকেলটা এই গত 4 বছর ধরে আমরা চালাচ্ছি, বাট এখন পর্যন্ত তেমন কোনো মেজর পরিবর্তন আসে নাই। তো আমরা ভাবলাম যে এই ভ্যালো 602 যেটা একদম ব্র্যান্ড নিউ, এইটার সাথে একটা কম্পেয়ার করে আমাদের যে 4 বছরের পুরাতন ভ্যালো 602 আছে সেইটার আপনি যদি একটা নতুন সাইকেল কেনেন সেই ক্ষেত্রে আপনি কী কী পাচ্ছেন। তো হ্যান্ডেলটা যদি প্রথমে আমরা দেখি, তো হ্যান্ডেলটা এখানে দেওয়া হয়েছে 780 mm একটা হ্যান্ডেল, এবং হ্যান্ডেলটা কিন্তু আমার কাছে জোস লাগে। এটা কিন্তু ভ্যালোস নামেই লেখা আছে, আর সাথে একটা শর্ট স্টিম ব্যবহার করা হয়েছে, আর এতে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে XCM এর সাসপেনশন, 120 mm একটা সাসপেনশন, এবং এই সাসপেনশনটা কিন্তু খুবই জোস। আমরা এই সাইকেলটা নিয়ে কাদার ভিতরে যাই, স্ট্যান্ড করি, সব কিছু করি, তারপরেও কিন্তু এই সাসপেনশনটা ভালো একটা কোয়ালিটি দেয়। প্লাস এই সাইকেলের যে রিমটা আছে, রিমটাও কিন্তু অ্যালুমিনিয়ামের একটা রিম এবং ভ্যালোসের, আর যে টায়ারটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ম্যাগনা টায়ার। তো চলেন আমরা দেখে ফেলি আমাদের যেই পুরাতন সাইকেলটা আছে সেটাই কী কী আছে। তো এই যে আমাদের পুরাতন সাইকেল, এটাও সেম হ্যান্ডেল, তবে এটা যে গ্রিপটা আছে গ্রিপটা কিন্তু অনেকটাই ক্ষয়ে গেছে, বাট নতুনটার গ্রিপ কিন্তু এখনও ব্র্যান্ড নিউ আছে। তার সাথে শিফটার আমাদের এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি, সব আগের মতোই আছে। তারপরে আসেন আমরা সাসপেনশনে চলে আসি, এটাও কিন্তু সেই আগের সাসপেনশনে আছে, XCM এর সাসপেনশন। তার সাথে সাথে এতে যে রিমটা ব্যবহার করা হয়েছে দেখেন, এখনও কিন্তু ভ্যালোসের সেই লোগোই লাগানো আছে। তার সাথে সাথে যে টায়ারটা আছে মেঘনার টায়ারই, বাট অনেকদিন ইউজ করার পরে আমাদের যে টায়ারটা আছে একদম ক্ষয়ে সমান হয়ে গেছে। বাট নতুন সাইকেলের টায়ার পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারতেছেন যে ওইটার টায়ার একদম ব্র্যান্ড নিউ আর এটা টায়ার একদম শেষ প্রায় অবস্থা। তবে আমরা কিন্তু গত 4 বছরে টায়ারটা একবারও চেঞ্জ করে নেয়, তার ফলে আপনি বুঝতে পারছেন এর টায়ার বলেন, রিম বলেন, সাসপেনশন বলেন, সব কিছুর কতটা ভালো অবস্থা। আর এর হাফ যেটা ব্যবহার করেছে এখনও কিন্তু সেই ভ্যালোসের হাফসে আমরা ব্যবহার করতেছি, কোনো কিছু চেঞ্জ করা হয়নি, ডিস্কো সেম টু সেম আছে। আপনি যদি কখনো একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনার কথা চিন্তা করে থাকেন, সর্বপ্রথমে যে কাজটা করবেন সেটা হলো সাইকেলটার পার্টসপাতিগুলো অরিজিনাল আছে কিনা এটা আগে দেখে নেবেন, এবং কী কী পার্টস চেঞ্জ হয়েছে সেটার উপরে সাইকেলের প্রাইসটা নির্ধারণ করার চেষ্টা করবেন। তো এটাতে কী কী ব্যবহার করা হয়েছে আমি যদি একটা নতুন হিসেবে দেখি এবং পুরাতন হিসেবে দেখি, কী কী পার্থক্য আমরা দেখবো। তো নতুন সাইকেলটা আমরা শপে যেগুলো পাই দেখেন, এতে ক্র্যাঙ্কসেট ব্যবহার করা হয়েছে শিমানোর, এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের 3 স্পিডের। প্লাস এখানে ব্যবহার করা হয়েছে শিমানোর টার্নি, এবং যদি আমরা পিছনে চলে আসি তো পিছনে ব্যবহার করা হয়েছে শিমানোর আল্টাস, এবং এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এবং পিছনে কিন্তু 7 স্পিডের একটা ফ্রি ব্যবহার করা আছে। তার সাথে যে এর বডিটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, বডি কখনো সাইকেলে চেঞ্জ হয় না, তো বডি নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তবে একটা জিনিস দেখবেন, বডিতে যেন কোনো রকম দাগ কিংবা ক্র্যাক বড় না থাকে, যাতে সেটা পরবর্তী সমস্যা হয়। তো নতুন সাইকেল আপনি দেখলেন কেমন থাকে শোরুমে ব্র্যান্ড নিউ। এবার আসেন আমরা সেকেন্ড হ্যান্ড সাইকেলের কাছে চলে যাই। তো সেকেন্ড হ্যান্ড সাইকেলের কাছে চলে আসার পরে আমরা দেখতেছি যে এখানেও ব্যবহার করা হয়েছে সেম শিমানোর একটা ক্র্যাঙ্কসেট, এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, আর তারপরে উপরে ব্যবহার করা হয়েছে মানে প্রথমের সামনের গিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানোর টার্নি, ঠিক আছে, এই দুটো পর্যন্ত ঠিক আছে। বাট দেখেন এই সাইকেলের যে প্যাডেলটা আছে প্যাডেলটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, প্যাডেলটা কিন্তু আগের মতো নাই। বাট আমরা যদি নতুন সাইকেলের কাছে আসি দেখেন, নতুন সাইকেলে কিন্তু ব্যবহার করা হয়েছে মেঘনার যে অরিজিনাল প্যাডেল আছে সেইটা, তার মানে কি প্যাডেলটা চেঞ্জ করা হয়েছে, প্রথমে একটা জিনিস পেলাম। আচ্ছা, তারপর যদি আমরা এই চেন ধরে পিছন চলে আসি, এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু শিমানো আল্টাস, আর আমরা দেখেছি আমাদের নতুন সাইকেলে শিমানো আল্টাস ব্যবহার করা হয়েছে, এটার এখনও পারফরমেন্স ভালো আছে। এবং তার সাথে সাথে এতে যেই ফ্রি ব্যবহার করা হয়েছে সেটা অরিজিনাল আগের ফ্রিটাই আছে, বাট ইউজ করার ফলে এটা একটু ক্ষয়ে গেছে। তো এটা কোনো সমস্যা না, কারণ আপনি 4 বছর যখন একটা সাইকেল চালাবে অবশ্যই সেটা মানে একটু একটু জিনিস চেঞ্জ হবে। তারপরে চলে আসি এই সাইকেলটার সিটে, তো আমরা দেখতে পাচ্ছি এই সাইকেলটার সিট পোস্ট সহ পুরো সিটটাই চেঞ্জ হয়ে গেছে, সেখানে একটা জিনিস পেলাম যেটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি ভ্যালোসের কাছে আসি তাহলে ভ্যালোসের এই সাইকেলটা দেখেন অরিজিনাল সিট ব্যবহার করা হয়েছে ভ্যালোসের। তো তার ফলে কী হলো, আমরা দেখতে পাচ্ছি দুইটা সাইকেলের ভিতরে অনেক কিছু ছোটো ছোটো জিনিস পার্থক্য হয়েছে। যখন একটা প্যাডেল ইউজ করা হয় দু একবার পরিটরে গেলে ভেঙে যায়, প্যাডেলটা কোনো সমস্যা না, কিন্তু যেই সাইকেলের গিয়ারটা আছে, হ্যান্ডেল আছে, সাসপেনশন আছে, চাকা আছে, রিম আছে, এইগুলো যদি চেঞ্জ করা থাকে সেই ক্ষেত্রে আপনি সাইকেলের প্রাইসটা ওইভাবে নির্ধারণ করবেন। তবে যদি সব কিছু অরিজিনাল থাকে
তাহলে আপনি কিন্তু একটা মোটামুটি রিজনেবল দামে, যাতে তারও লস না হয় এবং আপনারও কোনোভাবে লস না হয়ে যায়। আপনি যখন সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল কিনে যাবেন, সাইকেলের সব পার্টস পাল্ট আপনি দেখে নিলেন যে ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সব কিছু দেখার পরে আপনার কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো সাইকেলটা আসলে চালায় আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে। আপনি যদি সাইকেলের সব পার্টস পাতি অরিজিনাল পেলেন, সব কিছু ঠিকঠাক থাকলো, বাট আপনার সাইকেলটা চালানোর এক্সপিরিয়েন্সটা ভালো হলো না এবং সাইকেলটা চালায় আপনি ঠিকমতো মজা পেলেন না, সেই ক্ষেত্রে আমার কথা হলো আপনার ওই সাইকেলটা না নেওয়াই ভালো। এমনকি নতুন সাইকেলের ক্ষেত্রেও সেম, বাট সবসময় নতুন সাইকেল চালায় দেখা হয় না, বাট তারপরেও আপনার যদি ওই সাইকেলটা চালায় আপনার হাইটের সাথে, আপনার ওয়েটের সাথে এবং সব কিছু মিলে আপনার এক্সপিরিয়েন্স যদি ওই সাইকেলের সাথে ভালো না থাকে, তাহলে সেই সাইকেলটা না কেনাই আমার কাছে মনে হয় ভালো। ভ্যালো 602 দুটা সাইকেলেরই কিন্তু আপনারা যদি দেখেন পাশাপাশি চালানোর এক্সপিরিয়েন্স, দুটাই কিন্তু দূরের থেকে দেখলে মানুষ কিন্তু টায়ার বাদে বুঝতেই পারবে না যে সাইকেলটা আসলে কি নতুন নাকি সাইকেলটা পুরাতন। এতক্ষণ আমরা দুইটা সাইকেল চালিয়ে দেখলাম নিজেরা যে এক্সপিরিয়েন্সটা কেমন। তো নতুন সাইকেলটা তো একদম স্মুথ হবে এটা সবাই জানে, আর যেটা আমাদের পুরাতন ভ্যালো সাইকেল আছে সেটা সাসপেনশনে একটু কচকচ করে শব্দ হচ্ছে, এই আর কি সমস্যা। তাছাড়া এক্সপিরিয়েন্সে খুব একটা বেশি পার্থক্য আছে তা না। তারপরে আমি নুভাবে একটু হুইলি দেওয়ার চেষ্টা করলাম, তো হুইলি দেওয়ার চেষ্টা করে দেখলাম ভ্যালো 602 যেটা নতুন আছে সেটা আমার জন্য একটু সুবিধা আছে, কারণ এটার ব্রেকটা এখন একদম ব্র্যান্ড নিউ আছে এবং ওকে আছে, তো এই কারণে এটার ব্রেকিং সিস্টেমের কারণে আমি ভালোভাবে হুইলি দিতে পেরেছি। আর 602 যেটা একটু পুরাতন আছে সেটার ক্ষেত্রে আমার একটু কষ্ট হয়েছে, বাট এটাতেও কিন্তু আমি হুইলি দিতে পেরেছি। ওভারঅল যদি আপনারা কোনো সাইকেল কিনতে যান, সেটা নতুন হোক বা পুরাতন হোক, প্রথম জিনিস মাথায় রাখবেন সেটা হলো আপনার এক্সপিরিয়েন্স কেমন সাইকেলের সাথে, সেকেন্ড জিনিস হলো সাইকেলের বডি না সাইকেলের পার্টস পাতিগুলো কী কী ব্যবহার করা হয়েছে। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যান, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে সাইকেলের কোনো পার্টস চেঞ্জ হয়েছে কি না, এবং যদি চেঞ্জ না হয় অরিজিনাল থাকে তারপরেও ওই পার্টসটার ইউজ কতটুকু হয়েছে এবং এখনও ইউজ করা যাবে কি না, এই জিনিসগুলো দেখে যদি আপনি সাইকেল কেনেন তাহলে আপনার সাইকেলটাও টিকে থাকবে এবং সাইকেলটা অনেকদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো মোটামুটি ভ্যালো 602 এর দুইটা মডেল, মানে 602 এর 2018 সালের এবং 2022 সালের দুটো মডেলের ভিতরে আমি চেষ্টা করেছি বেসিক একটা পার্থক্য দেখানো, যাতে আপনার বাইসাইকেল কেনার সময় সুবিধা হয়। এবং তার সাথে সাথে আমাদেরকে যারা কমেন্ট করেন এবং আমাকে বলেন ফয়সাল ভাই আমার তো আসলে টাকা নাই ভাই, আমি এত দামি সাইকেল কিনতে পারছি না, কিন্তু আমার অনেক শখ আছে, তো তাদের শখটা মেটানোর জন্য আসলে কি আপনি সেকেন্ড হ্যান্ড সাইকেল দিয়ে আপনার শখটা মেটাতে পারবেন কিনা, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আপনারা কী ভিডিও দেখতে চান সেটার আইডিয়াটা কমেন্টে অবশ্যই বলেন, যার আইডিয়াটা ভালো লাগবে তার কমেন্টটা কিন্তু আমি পিন করে দিব, তো যার ফলে সবাই দেখতে পাবে যে কে এই আইডিয়াটা দিয়েছিল। ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্ট অ্যানাউন্সমেন্ট, যারা এই আই অ্যাম প্রো জার্সি কিনতে চান তারা কিন্তু আপনারা ডিসক্রিপশনে সব কিছু ডিটেল দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদেরকে কল করতে পারেন, আপনি চাইলে আমাদের ওয়েবসাইট fastfacial.com এ গিয়ে অর্ডার করতে পারেন, করে আপনার আই অ্যাম প্রো জার্সি নিতে পারেন। আসসালামু আলাইকুম।